আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি আছি আপনাদের সঙ্গে, বাংলাদেশি ব্লগার তাসলিমা। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি, এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি, সকালে নাস্তা করবো আর কি। গরু মাংস আছে, সেগুলো গরম করে নিব আর রুটি দিয়ে খাবো আর কি সকালের নাস্তাটা। আর দুপুরে আজকে কী রান্না বান্না করবো সেটাই শেয়ার করব। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী কী রান্না করলাম, কী কী খেলাম সেটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে, সবাই আমার ভিডিওটি মিলে এনজয় করবেন। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আপনারা চাইলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারি, সবই আপনাদের ভালোবাসা। আপনারা আপনাদের ভালোবাসা পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সকালের নাস্তাটা শেষ করে আমি চলে আসছি দুপুরে রান্না করার জন্য। আজকে এখানে বেশি কিছু রান্না করব না, সিম্পল কিছু রান্না করব আর কি। এখানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি আর কি। আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না, জাস্ট রান্না বান্নাটা শেয়ার করব। আমি এখন এখানে কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব টমেটো কুচি। আজকে আমি এখানে ট্যাংরা শুটকি রান্না করব সবজি দিয়ে আর কি। আর একটা ভাজি রান্না করব। এখন আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব, শুটকিগুলো এর মধ্যে দিয়ে দিব। এই যে আমি শুটকিগুলো কিন্তু ভালো করে কেটে গরম পানি দিয়ে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকি কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে ধুতে হবে। আমি এখন ঢেকে দিব কষানো হওয়ার জন্য। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু নেড়েছি, তারপরে এখানে সবজিগুলো দিয়ে দিব। আমি আজকে শুটকিটা রান্না করব সিম পুঁই শাক আলু দিয়ে। আমার শুটকিটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আর শুটকি আমার এটা পছন্দের একটা খাবার, সবার নাও হতে পারে পছন্দ, সবার পছন্দ তার এক না, তাই না? এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে ঢেকে দিব। তারপরে তরকারিগুলো কষানো হয়ে গেলে আমি এখানে ঝোল দিয়ে দিব। আমি যেভাবে রান্নাগুলো করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আশা করি ভালো লাগবে। আমি এখন ভালো করে একটু তরকারিগুলোর সাথে মশলাটা মিশিয়ে নিব আর কি। আমার হয়ে গিয়েছে, আমি এখন ঢেকে দিব। আমি এখন এখানে আমার তরকারিগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে ঝোল অ্যাড করে দিব। এই যে অল্প একটু আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখন একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিব। আমি এখানে আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এই তরকারিটা তো কোনো ঝোল থাকবে না। আমি এটাকে চড়চড়ি করে রান্না করব। আমি এখন ঢেকে দিব, আর ওদিক দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। এখানে এই তেলটা কিন্তু আমি আলু ভাজার তেল, আলু ভেজেছিলাম খাওয়ার জন্য, তাই সেই তেলটা দিয়ে ভাজিটা রান্না করতেছি আর কি। আমি এখানে ভাজিটা রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখানে ডিম দিয়ে দিব। আজকে ডিম দিয়ে আমি ধুন্দুল ভাজি করব। আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে দিব।
আমি এখানে তিনটা ডিম দিয়ে দিলাম, আজকে তিনটা ডিম দিয়ে ভাজি করব। আমি আবারও বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা ছোটো বেল আইকনটা তো ক্লিক করে দিবেন, তাহলে আপনার চাইলে ইচ্ছা করলে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আমি এখানে লবণ দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে তারপর আমি ভাজিগুলো দিয়ে দিব আর কি, ডিমগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব। আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিব তেলের মধ্যে আর কি, ভেজে নিব এগুলাকে। এখন ডিমটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিলে তাহলে ডিমের একটা ফ্লেভার সেটা থাকবে না আর কি, তার জন্য আমি ভালো করে ভেজে নিলাম। এখন ভাজিগুলো দিয়ে দিচ্ছি এখানে, এগুলাকে কি বলে, ধুন্দল নাকি চিচিন্তা জানি না, আচ্ছা যাই হোক আমি এটাকে ধুন্দলই বলি আর কি। আমি এগুলো আজকে ভাজি করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি এখানে আমার ভাজি কিন্তু আরও আছে, তাই আরও দিয়ে দিচ্ছি এখানে অর্ধেক দিয়ে, একটু নেড়েছি উল্টে পাল্টে। এখন বাকি অর্ধেকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটু কমে গেলে ভাজিগুলো কিন্তু আমার কমে যাবে। আমি এখন চেষ্টা করতেছি একটু নাড়াচাড়া দেওয়ার জন্য, একটু নেড়েছে তারপরে অপেক্ষায় থাকবো আর কি, ভাজিটা কতক্ষণ পরে কিন্তু কমে যাবে। এদিক দিয়ে আমি তরকারিটা একটু দেখে নেব, তরকারিটা কোন পর্যন্ত হয়েছে আর কি। এই যে আমার তরকারিটা কিন্তু আর একটু হবে রান্না, এখনো হয় নাই, একটু নেড়ে ছেড়ে দিলাম আর কি। সিমগুলো কিন্তু বিচিগুলা এই যে আমার তরকারিটা দিদি হতে থাকো, দিদি আমি ভাজিটা একটু নেড়ে চেড়ে দিব। আমার ভাজিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমার ভাজিটাতে কিন্তু পানি উঠে এসেছে, এই যে আমার ভাজিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে, আর ভাজিটা প্রায় হওয়ার পথে, আর অল্প কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করব, তারপরে নামিয়ে ফেলবো। আমার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর অল্প একটু নেড়েছে তারপর নামিয়ে ফেলবো। আমার ভাজিটা খেতেও ভালো হয়েছিল, এই যে আমার তরকারিটা এই পর্যন্ত হয়েছে আর কি। আমার তরকারিটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে মজার হয়েছে কি না, হয় নাই। তরকারিটা খেতে অনেক মজার হয়েছিল, যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে, আর যারা পছন্দ না করেন তাদের কাছে নাও ভালো লাগতে পারে। আমার ভাজিটাও হয়ে গিয়েছে, আমি আর অল্প কিছুক্ষণ নেড়েছি তারপর নামিয়ে ফেলবো, কারণ ভাজির মধ্যে কিন্তু পানিটা থাকলে ভালো লাগে না, মানে খেতে মজার হয় না আর কি, সেটাই বলতে চাইতেছিলাম। আমাদের দুপুরে রান্নাগুলো শেষ হয়ে গিয়েছে, আমরা এখন সবাই মিলে খাব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন।
আমার রান্নাগুলো সবগুলো রান্না শেষ হয়ে গেছে। আমি তো দুটো রান্না করছি, দুটো রান্না শেষ। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।